नमस्कार बंधु, आमी संदीप बाग। आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज जावास्क्रिप्टेर 23 नम्बर क्लास। आजकेर क्लासे आपनारा शिखबेन मीटार थेके किभाबे किलोमीटारे कनवर्ट करते हय जावास्क्रिप्टेर माध्यमे। एई छोट्ट एकटी प्रोजेक्ट निये आलोचना करब। आमी एई प्रोजेक्टेर माध्यमे आपनादेर जानाबो बा शेखाबो जावास्क्रिप्टेर उद्देश्य की, কেন জাভাস্ক্রিপ্ট শেখা হয় এবং জাভাস্ক্রিপ্টকে একটি ওয়েবসাইটের কোথায় কিভাবে কাজে লাগানো হয়। ছোট ছোট প্রজেক্ট মন দিয়ে শিখুন। অনুরোধ করব 1 থেকে 22 নম্বর ক্লাসটি মন দিয়ে দেখার পর তবেই আপনি এই প্রজেক্টটি তৈরি করতে পারবেন, তা না হলে তৈরি করতে পারবেন না। আপনারা দেখার জন্য ইউটিউবে প্রবেশ করবেন, SNDP অর্থাৎ সন্দীপ জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করবেন, প্লে লিস্ট পাবেন, চ্যানেল পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে দেখার পর এই প্রজেক্টগুলো করার চেষ্টা করবেন। দেখুন, এখানে এন্টার মিটার ভ্যালু ইনপুট বক্স আছে। এখানে যখনই আমি মিটার ভ্যালু লিখব, ধরুন এটা লিখলাম, লেখার পর মিটার টু কিলোমিটার বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কিলোমিটারে কনভার্ট হয়ে দেখাবে টু কে। আপনারা জানেন 1000 মিটার সমান 1 কিলোমিটার। দেখুন, 1000 মিটার লিখলাম, এখানে লেখার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করলাম 1 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের ফর্মুলা ইনপুট ভ্যালুর সঙ্গে 1000 দ্বারা ভাগ হবে। এখানে ফর্মুলা আছে, দেখুন ইনপুট ভ্যালু কত 80, তার সঙ্গে 1000 ভাগ হবে। এখানে HTML কোড পেয়ে যাবেন এবং এখানে জাভাস্ক্রিপ্টের কোড পাবেন। এইগুলো আপনারা কপি পেস্ট করে নিয়ে কাজ করতে পারেন। আমি অনুরোধ করব আপনারা প্র্যাকটিক্যাল দেখুন, নিজে চেষ্টা করুন। আপনারা এই কোড গুগলেও পেয়ে যাবেন। দেখুন গুগল, এখানে মিটার টু কিমি কনভার্টার, দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 1 মিটার সমান 0.001 কিলোমিটার। এখানে আমি 1000 মিটার দিলাম, 1000 মিটার দেওয়ার সঙ্গে দেখুন 1 কিলোমিটার দেখা যাচ্ছে। এখানে দেখুন এই ওয়েবসাইটগুলো আপনারা ফলো করতে পারেন। ব্যাকে আসলাম, দেখুন এই ছোট ছোট প্রজেক্ট তৈরি করে অনেক টাকা ইনকাম করছে এই ওয়েবসাইটের মালিকগুলো। আপনিও চেষ্টা করতে পারেন। দেখুন এখানে বিজ্ঞাপন চলছে, দেখুন, এবং র্যাঙ্কও দেখুন বিশাল র্যাঙ্ক, প্রতিনিয়ত মানুষ এই ওয়েবসাইটগুলোকে সার্চ করে চলছে। দেখুন 6194 র্যাঙ্ক ভারতে এবং সারা বিশ্বে 17542 এই ওয়েবসাইটটি। তাহলে বুঝতে পারছেন এই ওয়েবসাইটের কত চাহিদা এবং এই ওয়েবসাইটে বিজ্ঞাপন দ্বারা কত টাকা ইনকাম করছে কল্পনার বাইরে। চলুন আমরা প্রজেক্ট দেখে নিই। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, যদি আপনারা মন দিয়ে শেখেন, তাহলে আপনারাও এরকম প্রজেক্ট তৈরি করে ওয়েবসাইট বানিয়ে রাখতে পারেন। তবে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে, একদিনে কিন্তু ওই রকম র্যাঙ্ক করতে পারবেন না, এটি সর্বদাই মনে রাখবেন। চলুন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, এটি আমাদের 22 নম্বরের প্রজেক্ট, এটিকে ডিলিট করে দিলাম এবং এখানে আমাদের বডির ভিতরে HTML কোড আছে, ডিলিট করে দিলাম। প্রথমত আমি ইনপুট বক্স তৈরি করে নেব, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন একটি ইনপুট বক্স এবং একটি বাটন, এটি তৈরি করে নেব। এখানে আমি কোনো ডিজাইন করিনি, আপনারা আপনাদের CSS দেখিয়েছি সেইভাবে ডিজাইন করে নেবেন। প্রথমত বডি ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগ নিলাম, টাইপ আমি এখানে টেক্সট নিলাম, এরপর এখানে প্লেস হোল্ডার PLACE প্লেস হোল্ডার নেব। প্লেস হোল্ডার আমি এখানে রাখলাম এন্টার মিটার ভ্যালু, আপনি আপনার মতো রাখবেন মিটার ভ্যালু। এরপর আইডি নেব, কারণ টার্গেট করব জাভাস্ক্রিপ্টে। আইডি আমি এখানে রাখলাম মিটার, METER মিটার রাখলাম, আপনারা আপনাদের মতো রাখতে পারেন। এরপর ট্যাক্সেস করে দিলাম। নিচে পুনরায় আমি বাটন নেব, বাটনে ক্লিক করলে তবেই ক্যালকুলেশন হবে। বাটন, বাটন ট্যাগ নিলাম, আপনি ইনপুট ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগও নিতে পারেন। এবং বাটনের মধ্যে আমি লিখে দেব মিটার টু কিলোমিটার কনভার্টার। দেখুন এখান থেকে জাস্ট কপি করে নিই, লিখব না, জাস্ট কপি করে নিলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দেব। দেখুন এখন সেভ করলাম, এই ফাইলটি ওপেন করব, ফোল্ডারে আছে, দেখুন ইন্ডেক্স ফাইল ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন বাটনটি অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা আপনাদের মতো ছোটো বাটন তৈরি করে নেবেন। এখানে ভ্যালু লিখব,
আর এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মিটার থেকে এই ভ্যালুটি মিটার সেটি মিটার থেকে কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে ইনপুট ভ্যালু। এই ইনপুট ভ্যালুর সঙ্গে আমরা হাজার দ্বারা ভাগ করব। দেখুন এখানে হাজার ভাগ হবে। চলুন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এখানে স্কিপ ট্যাগের ভিতরেই আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। প্রথমত আমি একটি ফাংশন তৈরি করে নেব, FUNCTION ফাংশন। ফাংশনের নাম দিলাম SNDP, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। প্যারেন্থেসিস দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এই কার্লি ব্র্যাকেটের ভিতরেই জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এখন প্রথমত আমরা একটি ভ্যারিয়েবল নেব, কারণ এই যে ইনপুট বক্স, এই ইনপুট বক্সের ভ্যালুটিকে একটি ভ্যারিয়েবলে স্টোর করাবো। তার জন্য একটি ভ্যারিয়েবল ভ্যার, আপনি লেট কনস্ট কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভ্যার কিওয়ার্ড নিলাম, তারপর ভ্যারিয়েবলের একটি নাম দিলাম ইনপুট, আপনারা আপনাদের মতো নাম দেবেন, ইকুয়াল টু। এখন ভ্যারিয়েবল কোথা থেকে স্টোর হবে? এই ইনপুট থেকে স্টোর হবে, এই ইনপুট থেকে স্টোর হবে। তাই এই ইনপুটের কোডের যে আইডি আছে, এই আইডি দ্বারা টার্গেট করব। আইডিকে টার্গেট করার জন্য আমরা লিখি ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট ডট গেট, ই বড় এলিমেন্ট, বি বড় হাতের বাই, আই বড় হাতের ডি, আইডি প্যারেন্থেসিস দিলাম। এখানে সিঙ্গেল বা ডবল কোটও ব্যবহার করতে পারেন। এরপর এই আইডিটিকে জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, আপনারা লিখতেও পারেন। ইনপুটের মাধ্যমে আমরা ভ্যালু নেব, তাই মেম্বার অপারেটর VALUE ভ্যালু সেমিকোলন দিলাম। এরপর আমাদের ক্যালকুলেশন হবে, তার জন্য আরেকটি ভ্যারিয়েবল নেব ভ্যার। এখানে রেজাল্ট ভ্যারিয়েবলের নাম দিলাম RESULT রেজাল্ট, ইকুয়াল টু। এখন কী চাইছি বা কী করাতে চাইছি? এখানে মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করাতে চাইছি। এখানে ভ্যালু আমাদের মিটার দেওয়া হবে, এখানে কেউ ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। এর জন্য আমাদের ফর্মুলা কী আছে? ইনপুট যা হবে তার সঙ্গে হাজার ভাগ হবে। দেখুন এখানে জাস্ট আমরা ইনপুট, এখানে ইনপুট যে ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর হবে সেই ভ্যারিয়েবলের নামটিকে এখানে কপি পেস্ট করে দিলাম। দেখুন এরপর ভাগ তার সঙ্গে হাজার, তাহলে ইনপুটে যে ভ্যালু স্টোর হবে তার সঙ্গে হাজার দ্বারা ভাগ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই কোডগুলোই আমি এখানে সেমিকোলন দিলাম স্টেটমেন্ট বন্ধ করার জন্য, এই কোডগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কোডগুলো আছে। এবার আমি দেখাবো, দেখানোর জন্য আমরা অ্যালার্ট ব্যবহার করতে হবে, ALERT অ্যালার্ট। অ্যালার্টের পর আমরা প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিসের ভিতরে আমরা রেজাল্ট, এখানেই তো ফলাফল স্টোর হবে এই ভ্যারিয়েবলে, তাই এই ভ্যারিয়েবলের নামটিকে আমরা কল করব এই জায়গায়। দেখুন এই জায়গায় যেহেতু ভ্যারিয়েবলের নাম তাই কোনো কোড দিলাম না, কোড ছাড়াই লিখলাম, সেমিকোলন দিলাম। এই ফর্মুলাটি তখনই চলবে যখন ইনপুট বক্সে ভ্যালু লিখে এই বাটনে ক্লিক করা হবে। যেমন এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, এই ট্যাবে রিফ্রেশ করলাম, দেখুন 20 লিখলাম, এখানে ক্লিক করলাম বাটনে, কোনো কাজ হচ্ছে না, কারণ বাটনকে এখনও অ্যাক্টিভ করানো হয়নি বা বাটনকে কী কাজ করানো হবে তার নির্দেশ দেওয়া হয়নি। কোড তো আমরা লিখে ফেলেছি, এখন এই ফাংশনটিকেই আমরা কল করব এই বাটনের ভিতরে অন ক্লিক ইভেন্টের দ্বারা। চলো এখানে লিখলাম CLICK অন ক্লিক ইকুয়াল টু ডবল কোড, এর ভিতরে আমরা ফাংশনের নেম আর প্যারেন্থেসিস দিয়ে দিলাম, এখন সেভ করলাম, এখন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন 20 লিখলাম, মিটার টু কিলোমিটার কনভার্টারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে 0.02 KM এখানে লেখা দেখাচ্ছে না, আমরা KM লেখাটি এখানে দেখানোর চেষ্টা করব। তার জন্য এই যে অ্যালার্ট মেসেজ আছে, এই রেজাল্ট, এর পাশে আমরা একটি প্লাস অপারেটর নিলাম স্ট্রিং পাস করানোর জন্য বা দুটো কি যুক্ত করার জন্য। এগুলো আমি আগের ক্লাসে দেখেছি, অনুরোধ করব প্রথম থেকে ক্লাসগুলো দেখুন, তা না হলে বুঝতে অনেকটাই সমস্যা হবে। এরপর ডবল কোড বা সিঙ্গেল কোড পাস করতে পারি, আমি এখানে ডবল কোড পাস করলাম, এখানে লিখে দেব KM কিলোমিটার, একটা স্পেস দিই যাতে একটু দূরত্ব দেখায় কিছুটা, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখানে 20 লিখলাম, মিটার টু কিলোমিটার কনভার্টারে ক্লিক করলাম, 0.02 KM কিলোমিটার। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমরা হাজার লিখলাম, হাজার মিটার সমান 1 কিলোমিটার, দেখুন 1 কিলোমিটার। নেক্সট ক্লাসে আমরা
কিলোমিটার থেকে কিভাবে মিটারে কনভার্ট করতে হয় দেখব, আর এই রকম ক্লাস পাওয়ার জন্য, জানার জন্য, শেখার জন্য এবং জাভাস্ক্রিপ্টের উদ্দেশ্য কি বোঝার জন্য, আইটি সেক্টরে ভালো কাজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে এই রকম নতুন নতুন ভিডিও আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না।